আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় রওশন আলী সড়কে, সড়কের আফিফা ইনকিউবেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। তো আজকে আমরা এসেছি এখানে মূলত ডিম উৎপাদনের জন্য যে মেশিনগুলো বিক্রি করা ইনকিউবেটর মেশিন, সেই প্রতিষ্ঠানে আপনারা অনেকে এই ধরনের মেশিনের সন্ধান চেয়ে থাকেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আর আপনারা ক্ষুদ্র খামারে রয়েছেন, যারা আসলে অল্প কিছু মুরগি লালন পালন করে থাকেন, যেমন 200-500 মুরগি লালন পালন করে থাকেন, তো এর জন্য যারা ছোট ধরনের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো যারা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমাদের ভিডিওটি। আজকে আমরা আপনাদেরকে ছোট সাইজের কিছু ইনকিউবেটর মেশিনের দরদাম জানার চেষ্টা করব। তো আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর ইনকিউবেটর মেশিন। তো এটি হচ্ছে সম্পূর্ণ চায়না মেশিন। তো এবং আপনারা এই যে নিচে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট, যেগুলো আমাদের দেশে উৎপাদন করা হয়। তো আজকে আমি মূলত আপনাদেরকে দুইটা মেশিনেরই, যেগুলো চায়না থেকে আসে সরাসরি আমদানি হয়ে এবং যেগুলো আমাদের বাংলাদেশে তৈরি করা হয়, এগুলোর গুণগত মান এবং যে দামের যেই পার্থক্য, সেই পার্থক্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে আসলে কোন মেশিনগুলো আপনাদের জন্য বেশি লাভজনক হবে, বা এই মেশিনগুলো আসলে কেমন দাম ওনারা বিক্রি করতেছেন, কিরকম প্রাইস হলে আপনারা ওনাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন, বা সংগ্রহ করার পরে আপনারা ওনাদের কাছ থেকে কি ধরনের সেবা সমূহ পেয়ে থাকবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তবে শুরুতে যদি দর্শকদের জন্য একটু পরিচয়টা দিতেন। জি, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবিন, আর আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আফিফা ইনকিউবেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গাজীপুর চৌরাস্তা। আচ্ছা আচ্ছা, তবে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা কি কি ধরনের ইনকিউবেটর মেশিন বিক্রি করতেছেন? আমাদের এই প্রতিষ্ঠানে আমরা ম্যানুয়াল, অটোমেটিক সব ধরনের ইনকিউবেটর তৈরি করে থাকি, অর্থাৎ ছোট থেকে বড় সব ধরনের ইনকিউবেটর তৈরি হয়। ছোট থেকে বড় সব ধরনের? জি। আচ্ছা, তো আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু? আমাদের এখানে সর্বনিম্ন হলো 2000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যা চাবে, যারা কেউ যদি বাণিজ্যিকভাবে করতে চায় বাণিজ্যিকভাবেও নিতে পারবে, এবং ছোট খামারি যারা তারা যদি ছোট আকারে যদি কোনো ইনকিউবেটর নিতে চায় সেটাও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাদের এখানে তো অনেক ধরনের মেশিন পাওয়া যায়, তবে সব মেশিন দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমরা আজকে আপনাদের এখানে কিছু মেশিন নিয়ে কথা বলবো, যেগুলো আসলে প্রাইস একটু কমের মধ্যে বা অল্প ডিমের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো, কারণ অনেক ক্ষুদ্র খামারি যারা রয়েছে তারা কিন্তু অল্প ডিমের যে ইনকিউবেটর মেশিনগুলো সেগুলো তারা সন্ধান চেয়ে থাকে। জি অবশ্যই। আচ্ছা, তো আপনাদের এখানে অল্প ডিমের মধ্যে মানে কত থেকে কত ডিমের মেশিন পাওয়া যায়? আমাদের এখানে যেটা সর্বনিম্ন ছোট 40 ডিমের ইনকিউবেটর হয়ে থাকে সেটা হলো ম্যানুয়াল, হাতে ঘুরাই দিতে হয় ডিমটা। ছোট ছোট খামার বা বাসা বাড়িতে যে কয়েকটা মুরগি যারা পালবে বা একটা ছোটখাটো ফার্ম, তারা এই ইনকিউবেটরগুলো নিয়ে শুরু করতে পারে, এগুলো তাদের জন্য আসলে সবচেয়ে বেস্ট হবে। তাহলে 40 থেকে শুরু করে কত ডিম পর্যন্ত আপনাদের এখানে? আমি যদি মধ্যে যদি শুরু করেন তাহলে 40 থেকে 40, 60, 100, 3000 ইনকিউবেটর, তিনটা হয়। তিনটা? হ্যাঁ। আচ্ছা, তো আমি এখানে কিছু বক্স আকারে দেখতে পাচ্ছি, এগুলো আসলে কত ডিমের? এগুলো হলো আপনারা যে উপরে যেটা দেখতেছেন এটা কিন্তু চায়না ইনকিউবেটর। এটা? হ্যাঁ। আচ্ছা, আমি একটু হাতে নিয়ে দর্শকদেরকে দেখাই, এটা হচ্ছে চায়না। যে এটা হলো চায়না ফুল অটোমেটিক ইনকিউবেটর। আচ্ছা, সরাসরি চায়না থেকে ইনপুট করে নিয়ে আসে, এটা কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু একটা ইনকিউবেটর। আচ্ছা আচ্ছা, এটা আপনারা নিজেরা তৈরি করেন না? এটা আমাদের তৈরি না, এটা সরাসরি চায়না থেকে আনা। হ্যাঁ, চায়না থেকে আনা। আচ্ছা আচ্ছা, এটা 56 ডিমের ইনকিউবেটর। এটা 56 ডিমের? হ্যাঁ। আচ্ছা, এটা খুলে কি একটু দেখানো যাবে দর্শকদেরকে ভিতরটা কি রকম? হ্যাঁ। আর দর্শক, আমরা এখন আপনাদেরকে একটা চায়না ইনকিউবেটর মেশিন দেখাচ্ছি, আর যেটা সরাসরি চায়না থেকে আমদানি করা। ইনকিউবেটরের সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল পাবে আপনারা, এটা চায়নাতে লেখা আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা চায়নাতে লেখা আছে অনেকেই তো এটা বুঝবে না, অনেকেই বলতে কেউ বুঝবে না। আচ্ছা, আমরা আমাদের ইনকিউবেটরের সাথে যে ইউজার ম্যানুয়ালগুলো দিয়ে থাকি সেগুলো বাংলাতে লেখা থাকে, বাংলাতে যে কেউ পড়ে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই যে পড়ে বুঝতে পারবে না, তাহলে সেটা নিয়ে ব্যবহার করবে কিভাবে? এই জন্যই তো আমাদের বাংলা যে ইউজার ম্যানুয়ালটা আছে এটাতে সবকিছু ডিটেইলস লেখা আছে, ওটা ওইটা দেখে ওই অনুযায়ী ব্যবহার করলে হবে। যে ব্যবহার করলে হবে, আর যেহেতু অটোমেটিক আপনার হাতের কোনো কাজ থাকবে না, সেহেতু তেমন কোনো কাজ থাকবে না, জাস্ট একটু ধারণা নিলেই হবে। ঠিক আছে, তাহলে এটা কি এখন সেট করা আছে না এইভাবেই মানে সেট করতে হবে? এটা সেট করা আছে, জাস্ট এই যে কানেকশন দুইটা বাকি আছে এই দুইটা দুইখানে লাগাই দিলে অটোমেটিক এটা। আচ্ছা, ডিমগুলো তাহলে এটাতে থাকবে না? ডিমগুলো এই ট্রের উপরে থাকবে। ট্রের উপরে থাকবে? এই ট্রের উপরে ডিমগুলো থাকবে, এখানেই আপনার ডিমটা ঘুরবে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, তাহলে এটার সাথে কি কি পার্টস ব্যবহার করা হয়েছে বলতে পারবেন কিছু? ফুল চায়না থেকে কমপ্লিট করা, তো ওরা একদম এখান থেকে কমপ্লিট করে আনছে, সেটা আসলে আমাদের বলার মতো কিছু নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটার আপনারা কি কোনো ওয়ারেন্টি দিচ্ছেন? এটার আমরা 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। 6 মাসে? 6 মাসের ওয়ারেন্টি। আর এটার কি ম্যানুয়াল?
না এটা অটোমেটিক এটা অটো হ্যাঁ আমি তো বললাম এটা সম্পূর্ণ অটোমেটিক আচ্ছা এটা সম্পূর্ণ হচ্ছে অটো জি আচ্ছা এটা এমনিতেই ঘুরবে না অটোমেটিক ঘুরবে এটা কোন জায়গায় রাখতে পারবে যে কোনো জায়গায় রাখতে পারবে যে কোনো জায়গায় এটা কি কারেন্ট এবং ব্যাটারি দুই ভাবে চলবে কারেন্ট এবং ব্যাটারি দুটো দিয়ে চলবে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চালাতে পারবে আচ্ছা এটার সাথে কি ব্যাটারি দেওয়া আছে না আলাদাটাকে কিনে নিতে হবে ব্যাটারিটা আলাদাটাকে কিনে নিতে হবে আলাদা কিনে নিতে হবে সেই ক্ষেত্রে ব্যাটারির প্রাইসটা কেমন পড়বে ব্যাটারি আসলে এটা 12 ভোল্টের এম্পিয়ার এর উপর ডিপেন্ড করে যে যে রকম এম্পিয়ার নেবে ওটার উপর ডিপেন্ড হবে দামটা আচ্ছা এটা ভালো ব্যাটারির দাম কত ভালো ব্যাটারি বলতে আমি ওই যে বললাম 6 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত হয় আচ্ছা আচ্ছা তাহলে এটা আরেক অন্য আরেক বিষয় জি অন্য আরেকটা তাহলে আমরা এটাতে না যে তাহলে এই মেশিনটা আপনারা কত টাকা দামে বিক্রি করতেছেন এইটা আমরা বিক্রি করতেছি 7000 টাকা 7000 জি আচ্ছা আচ্ছা তাহলে তো এটা আমাদের যে আপনারা যে লোকালি তৈরি করতেছেন সেগুলোর তুলনায় এর প্রাইসটা অনেক বেশি হ্যাঁ কারণ চায়নাতে যদি কিনাও আমাদের কম পড়ে আনতে যে খরচটা হয় ডাবল খরচ হয়ে যায় এর ফলে আসলে এই চায়না ইনকিউবেটরগুলোর দাম অনেক বেশি আচ্ছা আমাদের তাহলে যে বিষয়টা হচ্ছে এই যে এটা তো হচ্ছে চায়না আর এখন আমি একটা আমাদের লোকাল যেটা আপনারা যেটা তৈরি করতেছেন আমরা সেটা দেখি হ্যাঁ এটা আপনার একটা 56 ডিমে এরকম দেখেন বাইরে কাছাকাছি ডিমে এর যেটা ছোট আমাদের যেটা সর্বনিম্ন ছোট আমাদের তৈরি সেটা হলো 40 ডিমের ইনকিউবেটর আচ্ছা আচ্ছা এটা ছোট একটা ইনকিউবেটর এবং প্রাইসে খুব কম ঠিক আছে এটার প্রাইস হলো 2000 টাকা এটা হ্যাঁ এটার প্রাইস 2000 টাকা এটা এইটা কিন্তু আরেকটা বিষয় হলো এটা ম্যানুয়াল আচ্ছা এটা আবার হাতে ঘোরাই দিতে হবে ডিমটা আচ্ছা এটা ম্যানুয়াল এটা হাতে ঘোরাই দিতে হবে এটা হাতে ঘোরাই দিতে হবে আপনাদের এরকম অল্প ডিমের মধ্যে অটোমেটিক নাই হ্যাঁ অল্প ডিমের মধ্যে আমাদের যেটা তৈরি আছে 88 টা তৈরি আছে 88 88 আচ্ছা আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে 2000 টাকা এটার প্রাইস 2000 টাকা ম্যানুয়ালি ম্যানুয়ালি আচ্ছা 88 ডিমের মেশিন একটু দেখান আমরা একটু চায়নার সাথে কম্পেয়ার করি হ্যাঁ আর একটু একটু দেখাই আমি এটা এটা হলো এর বড়টা 60 ডিমের ইনকিউবেটর আচ্ছা এটা হচ্ছে 60 ডিম 60 ডিমের ইনকিউবেটর এটা ম্যানুয়ালি হ্যাঁ এটা ম্যানুয়ালি এটা একটু খুলে দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল হাতে হাতে ঘোরা দিতে হবে ডিমটা আচ্ছা আচ্ছা এটাই কাজ থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস আমরা নিচ্ছি 2500 টাকা 2025 2500 টাকা 2500 টাকা হ্যাঁ আরেকটা হলো ইনকিউবেটরের সাথে কিন্তু একটা করে এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি যাবে আচ্ছা আচ্ছা একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি ঠিক আছে আমি যেটা বলছিলাম যে আপনি বললেন যে আমাদের তৈরি যেটা আছে অটোমেটিক 88 ডিমের ইনকিউবেটর এই যে এটা এটা হলো 88 ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর আচ্ছা চায়নাটার মধ্যে সবকিছু অটোমেটিক কন্ট্রোল হবে এটা আমাদের তৈরি ওটা চায়না এতটুকু ডিফারেন্স এখানে চায়না ট্রে ব্যবহার করা আছে 88 ডিমের আচ্ছা তাহলে এটার প্রাইস আপনারা কত করে নিচ্ছেন এইটা আমরা প্রাইস নিচ্ছি 5500 টাকা 5500 হ্যাঁ আর চায়নাটার দাম হচ্ছে 7000 7000 আর এটা চায়নাটা ছিল 56 ডিম আর এটা হচ্ছে 88 ডিম 88 আচ্ছা তাহলে এতে ডিসকাউন্ট পাচ্ছে 500 টাকা 5000 টাকা আচ্ছা তাহলে চায়না থেকে বাংলা মেশিনে অনেক মানে দামে ব্যবধান জি একটু তো গুণগত মান কেমন হবে আমাদের লোকালিটা ভালো হবে না চায়নাটাই ভালো হবে দুটোই ভালো আসলে দুটোই ভালো আপনার ওইটাতে গুণগত মান বলতে গেলে ওইটা আপনার চায়না থেকে তৈরি করে নিয়ে আসা আর আমাদের এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছে 2 বছর 2 বছর আর এটাতে পাচ্ছে 6 মাসের ওয়ারেন্টি চায়নাটাতে চায়নাতে 6 মাসের ওয়ারেন্টি একটা পার্ট সমস্যা হলে আমরা এক্সট্রা পার্টস নিয়ে এসে রাখছি ফিটিং করতে আমরা আমাদের এখানে নিয়ে আসতে হবে এক কথায় আর যদি আমাদের এটা কেউ নেয় তাহলে যে কেউ ওইখানে আপনার যারা যেখান থেকে নেবে না কেন ওইখানে এটা সার্ভিসিং করাইতে পারবে বাংলাদেশে যেগুলো তৈরি হয় সেটাই বেস্ট কারণ আমি ওয়ারেন্টিও পাচ্ছি বেশি দিন প্রায় 1.5 বছর এবং দামেও অনেক কম দেখতে গেলে তো আবার চায়নাটা অনেক সুন্দর আচ্ছা একটা বিষয় আমার তো সুন্দরের দরকার নেই আমার কাজ হচ্ছে ভালো কাজ দেই কোনটা আমি সার্ভিস যেটা থেকে বেটার পাবো আমি সেটাই নিব জি আমরা সবগুলো নিয়ে এসেছি যার কাছে এখন যেটা ভালো লাগে ঠিক আছে সেটাই তো রবিউল ভাই পরে আমাদেরকে কোন মেশিনটা দেখাবেন এটা আরেকটা দেখাচ্ছি এটা হলো 100 ডিমের ইনকিউবেটর এটা জি আচ্ছা দর্শক আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে 100 ডিমের 100 ডিমের এটা কি অটো না এটাও ম্যানুয়াল এটাও ম্যানুয়াল এটাও ম্যানুয়াল হাতে ঘোরা 100 ডিমের যে ম্যানুয়াল একটা ইনকিউবেটর মেশিন দেখাচ্ছে এখন আমরা আপনাদেরকে এটা হলো ম্যানুয়াল ইনকিউবেটর এটা কিন্তু এসি ডিসি কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চালাইতে পারবে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চালাইতে পারবে আচ্ছা আচ্ছা আর এগুলোর হ্যাচিং রেট কেমন এগুলো হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ খুব ভালো 90-95% হ্যাচিং রেট হয়ে থাকে ডিমের কোয়ালিটি যদি ভালো হয় 100% যদি 20 ডিম হয়ে থাকে তাহলে অবশ্যই 90-95% হ্যাচিং রেট পাবে আচ্ছা মূলত ডিমের উপর নির্ভর আর এই যে মেশিনগুলো দেখাচ্ছেন এগুলো তো বললেন যে আপনারা একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দেন জি একটা আমরা ইউজার বাংলা ইউজার ম্যানুয়াল দিয়ে দেই ওখানে সবকিছু ডিটেইলস লেখা থাকে সে কি সেটা পড়েই মানে ব্যবহার করতে পারো না তা আসলে অনেক সময় কিন্তু পড়লেও বোঝা যায় না কিন্তু বলে দিলে হয়তো ভালো হয় আমরা যথেষ্ট পরিমাণ লিখে দিয়েছি এবং ওখানে বলা আছে যদি কেউ না বোঝে সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে জেনে নিতে পারবে সার্ভিস দেন তো আপনারা অবশ্যই কারণ অনেক ক্ষেত্রে কিন্তু হয় যে প্রোডাক্ট বিক্রি করার পরে কিন্তু আর ফোন রিসিভ করা নেই এটা অভিযোগ কিন্তু আমরা পাই জি আসলে মূল কথা একটা জিনিস বিক্রি করার চেয়ে কিন্তু সার্ভিসটাই আসল জিনিস আপনি যখন সার্ভিসটা দেবেন না তখন কিন্তু
আমি ধরেন এই ইনকিউবেটরটা নিয়ে এই ইনকিউবেটরটা নিলাম নতুন অবস্থায়, এখন আমি চালাবো কিভাবে জানি না, নিয়ে এটা লাভ কি আমার? আর আমি যদি সেই সার্ভিসটা যদি দোকানদার হয়ে না দেই সেই সার্ভিসটা, বা আমি যে বিক্রি করতেছি সেই সার্ভিসটা যদি না দেই, তাহলে কিন্তু এটা আসলে এক ধরনের প্রতারিত বললেই হয়। অবশ্যই ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের কাছে তো যাই, আমরাও চাই যে আপনারা সততার সাথে এই ব্যবসাটা করে যাবেন। আচ্ছা, তো এই মেশিনটার দাম কত ভাই? এটা আমাদের রেগুলার প্রাইস 3,500 টাকা, 200 টাকা ডিসকাউন্ট চলতেছে, 3,300 টাকা। 3,300 টাকা আমরা যে মেশিনগুলো দেখলাম এবং দর্শকদেরকে দেখালাম, এগুলো যদি খামারিরা সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে? এটা যদি কেউ সরাসরি আমাদের এখানে এসে নিতে চায় তাহলে আমাদের লোকেশন হলো গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট। আর যদি কেউ অন্য জেলা থেকে নিতে চায়, আমাদের এখানে না এসে যে ওনাদের নিজ জেলা থেকে সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। সেক্ষেত্রে যে নেবে অবশ্যই তাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, এগুলো ইনকিউবেটরের ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করলেই হবে, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।